हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ब्लॉग। तो आज के ब्लॉगटा तुम्हारे हमें देखो जो एटा होच्छे फ्री हिट हेयर रोलर, एटा काज करे कि ना, एटा आमी ऑनलाइन थेके पार्चेस करेछी। तो तुम्हारे एटा देखो जो फ्री हिट माने हिट छाड़ाओ एटाते काज होच्छे कि ना। तो एखन बाजे होच्छे रात 10:30, 10:30 समय आमी एटा माथाय लागिए शुए पड़बो। सकाले उठे तुम्हारे देखो जो एटा चुलटा कार्ल करछे कि ना। जे रकम हिट दिए कार्ल करा हय एटा किन्तु हिट लागबे ना। तो एटाई आमी तुम्हारे देखो जे एटा हिट छाड़ा की रकम काज करछे। चलो देखे नी। तो एटा एकटा आमी लागानो हुए गेछे, आरो आमी दो तीनटे एकटू एकटू सेक्शन भाग करे आमी सबगुलो लागिए नेब। आमी अल्प अल्प करे चूल निले बेशी भालो हबे। तो বন্ধুরা, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে 200 টাকা দিয়ে নিয়েছি। দেখি এটা কাজ করছে কি না। যদি এটা কাজ না করে তাহলে আমি ভাববো যে আমার নেওয়াই বেকার হলো। আমি কিন্তু এটা এই হ্যাকটা আমি কিন্তু ইউটিউব থেকেই দেখেছি। তো দেখলাম যে সবাই ভালো করে করছে, তো আমার কিন্তু লাগাতে একটু বেশ অসুবিধাই হচ্ছিলো। আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তো একটু কষ্ট করে আমাকে লাগাতে হচ্ছিলো। তো লাগানোর পর দেখো আমি কিন্তু একটু 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 করে সব চুলগুলো পুরো মানে কি বলে স্নেক হেডের মতো, হ্যাঁ এরকম করে আমি কিন্তু লাগিয়ে নেব। লাগানোর পর আমি সারা রাত রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখবো যে চুলটা কার্ল হচ্ছে কি না। আমার তো চুল প্রায় স্ট্রেট, তো আমার খুব ইচ্ছে যে চুলটা কার্ল করার। তো ওই জন্য ভাবলাম যে দেখি আমার চুলটা হচ্ছে কি না। তো একটু একটু করে চুলটা আমি করছি। আর আমি যখন রাত্রেবেলায় শুচ্ছি তো শোয়ার সময় কিন্তু আমি দেখেছি যে আমার কিন্তু অসুবিধা হয়নি, খুব একটা আমার অসুবিধা হচ্ছিল না। কারণ যেহেতু পাইপগুলো খুব নরম ছিল, এগুলো একটা রবাটের, তো রবাটের যখন চুলটা যেরকম বেঁধে আমরা রাত্রেবেলায় শুই সেরকমই ফিল হচ্ছিলো, আমার কিন্তু অসুবিধা হচ্ছিল না। তো দেখো চুলটাকে আমি একটু একটু করে, যেহেতু ফ্যান চলছে উড়ে উড়ে চলে আসছিলো। তোমরা কিন্তু ফ্যানটা অফ করে তারপর করবে, কারণ ফ্যান চললে পরে চুলটা যখন আমি এটা গুটিয়ে গুটিয়ে করব তখন কিন্তু চুলগুলো লেগে যাচ্ছিলো। তো ফ্যানটা চলছিলো বলে আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো। তো আমি এগুলো সব চুলে কিন্তু লাগিয়ে নেব। লাগানোর পর আমি সারা রাত রেখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো আমি এগুলো কিন্তু সারা রাত রাখার পরে দেখবো যে এটা কার্ল হচ্ছে কি না। তো একটা একটা করে আমি খুলবো, খোলার পর তোমরা দেখো যে কীরকমভাবে কার্লটা হচ্ছে। তো সারা রাত আমি রেখেছি, আমার কিন্তু একটু লুজ হয়ে গেছে বাঁধাটা, কিন্তু এরকম কোনো অসুবিধা হয়নি। তো 200 টাকার মধ্যে আমার মনে হয় কার্লটা ভালোই হয়েছে। দেখো কি সুন্দর স্প্রিং টাইপের হয়েছে, তো বেশ ভালো লেগেছে। চুলটা পুরো খোলার পর তোমরা বুঝতে পারবে।
ফুলটা আমি একটু একটু করে কিন্তু খুলে নিলাম। খুলে নেওয়ার পর কিন্তু দেখলাম লুকটা আমার ভালোই লাগছে। তো লুকটা কিন্তু আমার ওয়াও লুক এসছে। আমার যেহেতু স্ট্রেট অনেকটাই ইয়ার, তো আমার এই কার্লটা কিন্তু বেশ ভালো লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম হ্যাক আরও আরও দেখতে, তোমরা কিন্তু ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।